কলকাতা থেকে এসেছি আমাদের একটা অর্গানাইজেশন আছে যার নাম হচ্ছে রুবি সোসাইটি এন্ড রিসার্চ সেন্টার এটা মূলত হাওড়াতেই এই সেন্টারটা রয়েছে আমরা এটা একটা নন প্রফিট এনজিও আমরা করি কিন্তু সরকারি কোনো সাহায্য বা কোনো রকম কোনো পলিটিক্যাল পার্টি কোনো যোগাযোগ নেই এটা একটা সম্পূর্ণ সেপারেট একটা সংস্থা যেটা আমরা এটা করে থাকি খুবই নতুন আমাদের সংস্থাটা আমরা এটা গত বছর থেকে শুরু করেছি আমসনে পরে আমরা নন্দীগ্রামেও দিয়েছি ত্রাণ রিসেন্টলি আমরা গেছিলাম সাগরদ্বীপে সেখানে গিয়েও আমরা ইয়াসের পরে ওখানে যশের পর সাইক্লোনটার পর অনেক কিছু জিনিস মানুষের কাছে দিয়ে এসেছি আজকে আপনাদের কাছে এসেছি এখানকার খবর পেয়ে তো আপনারা একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে প্রপার মানে নিজেদেরকে একটু সেফটি জায়গায় রেখে একটা এক এক করে এসে এই কুপন দেবেন এবং এই জিনিসগুলো আপনাদের হাতে তুলে দেবো কি কি জিনিস আছে সেগুলো আপনাদেরকে বলছি যেমন ধরুন চাল আছে এতে আলু আছে মুড়ির প্যাকেট আছে হলুদ গুঁড়ো আছে নুন আছে সোয়াবিনের প্যাকেট আছে এবং মহিলাদের জন্য কিছু স্যানিটারি ন্যাপকিনসও রয়েছে যাদের প্রয়োজন এবং এই প্যাকেটগুলো আপনারা এক এক করে একটু এগিয়ে আসবেন আর আমরা আপনাদের হাতে তুলে দেবো এবং এখানে কিন্তু খুব আস্তে আস্তে কাজটা করবেন যাতে ঘুরো ঘুরি না হয় এবং একটা নির্দিষ্ট গ্যাপ মেনটেন করে প্রত্যেকে কিন্তু এগিয়ে আসবেন আর আরও একবার আপনাদেরকে বলছি এটার সাথে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির কোনো সম্পর্ক নেই রাজনীতি এর সাথে কোনোভাবে যুক্ত নয় আমাদের একটা একদম সম্পূর্ণ নিজস্ব একটা সংস্থা যেটা এই ধরনের কাজ করে থাকে এবং আমরা যে কজন দেখছেন এখানে তারা এখানে আছি আমার কিছু স্টুডেন্ট আছে আমি বর্তমানে হলদিয়া গভর্নমেন্ট কলেজেরই একজন অধ্যাপিকা যারা আছে আমার সাথে এও হচ্ছে বঙ্গবাসী কলকাতা বঙ্গবাসী কলেজের অধ্যাপিকা ও একজন নার্স ও একজন গবেষক এরকম আমরা যারা আছি যিনি ওখানে বসে আছেন সেও হচ্ছে শ্যামপুর কলেজের জুলজি ডিপার্টমেন্টের অধ্যাপক তো আমরা যারা আছি প্রত্যেকে আমরা মূলত একাডেমিশিয়ান মানে যারা শিক্ষক শিক্ষকতা করে থাকি এবং কিছু নার্স তারা মিলে এই সংস্থাটা চালাই এটার সাথে রাজনীতির কিন্তু কোনো সম্পর্ক নেই এবার আপনারা এক এক করে আসুন আমি আপনাদের কাছে পাঠি তুলে দেবো আপনাদের কুপন আরেকজন থেকে গেল আলু বস্তাটা চলে যাও আগে না না বলে সরে আগে চলে যাও আমি এখানে চল সুন্দরীর পাশে সুন্দরী আমাকে ডেকে দিচ্ছে সুন্দরীর পাশে বসে তুমি যাবে আজকে চলে তাহলে গন্ডা বলছি গামছায় মাঝে যাবো ঠিক আছে
लाठी खेदर में सब लोग बोल दो पूरे नहीं है जैसे मुझे ना लो मुझे मत है कोई चल हम तो मुंडे हम जो मान अच्छा बूढ़ी पास नहीं है कौन बूढ़ी पास नहीं ना है आगे ले ले मुझे आगे दी तो এখান থেকে সরে যা সরে যা लाइन चले जा लाइन चले जा আমরা এখন আছি হলদিয়ার জিখুরখালী অঞ্চলে আচ্ছা এটা জিখুরখালী পৌরসভা হলদিয়ার অন্তর্গত এখানে জশের ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো সেটা শোনার পর আমাদের অর্গানাইজেশন থেকে এখানে আমরা কিছু সাহায্যের জন্য এসেছি আমাদের সামর্থ্য মতো আমরা যতটুকু পারছি এখানে আমরা সেই সাহায্যটা তুলে দিচ্ছি তাদের হাতে সব পাবে কুপন আছে যত সব পাবে আজ আমাদের এটা দ্বিতীয় ফেজ চলছে আমাদের দেওয়ার এর আগে আমরা দিয়েছি সাগর দ্বীপে পাখিরালা গ্রামে আজ এটা দ্বিতীয় দিন পূর্ব মেদিনীপুরের হলদিয়ার জিখুরখালি পৌরসভার মধ্যে আমরা দিতে এসেছি এটা সাত নম্বর ওয়ার্ড এখানে কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের পক্ষে ডিস্ট্রিবিউশন নালে অসুবিধা হতো এর একটু কাছেই যে জায়গাটা নদীর ধার সেখানটা অলমোস্ট সব বাড়িগুলোই ডুবে গেছে বাড়িগুলো মানে মোটামুটি কটা বাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে কোথায় আপনারা উঠে মানে ছিলেন ওই সময়টা কিছু লোক আছে আচ্ছা এখন কি ওখানে কিছু লোক আছেন নাকি ওই জায়গা আর যে বাড়িগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে ওইগুলো কি এখনো কিছু করা গেছে আচ্ছা তাদের থেকে এখানে যারা যারা এসেছেন এরকম কারা আছেন একটু এখন কোথায় আছেন আমি আচ্ছা ওখানে খাবার এমনি পাচ্ছেন যেটা দুপুর বেলার খাবারটা
দুপুর রাতে পাচ্ছেন তো? আর ওই অঞ্চলে কতজনের ওরকম হয়েছে আপনাদের যে জায়গাটায় হয়েছে? আচ্ছা, আপনার বাড়ি কি ভেঙে গেছে না জল ঢুকে? জল ঢুকে গেছে, আচ্ছা মানে হেলে গেছে। আর মাটি, আপনার কি মাটির বাড়ি ছিল? মাটির বাড়ি মানে যে এরকম কাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সব বাড়ির ভেতরে যে জিনিসপত্র গুলো সেগুলোরও তো খুব ক্ষয়ক্ষতি হয়েছে। আচ্ছা, এখন কোথায় আছেন? আচ্ছা মানে পুরো শেষ হয়ে গেছে মাটির বাড়ি? মাটি মাটির বাড়ি মানে কোনো অবশিষ্টই নেই, পুরো ভেসে গেছে। মানে আপনার যার জিনিসপত্র ছিল সব ভেসে গেছে? কটার সময় এটা হলো? তখন আপনার কি বাড়ির ভেতরেই ছিলেন? আচ্ছা, আপনারা কোথায় ছিলেন তখন? বাদে স্কুলটায়। আচ্ছা, তারপর ভাবে গিয়ে দেখলেন ঘর বাড়ি সব ভেসে গেছে। আর জল নামলো কবে? কাদা হয়ে গেছে। এখন তো তাহলে স্কুলের বাড়িতেই আছেন? আচ্ছা, আসলে ঝড়টা তো বোঝা গেছিল, কিন্তু বন্যাটা যে এরকম ভাবে হবে কেউ ভাবতে পারেনি। আরো প্রচুর ক্ষতি হতো, দিনে হলে অনেক লোক ক্ষতি হয়ে গেছে। তবু বাচ্চা, একটা দুটো বাচ্চা মরেছে। আচ্ছা, মারা গেছে? কি আর এখানে আপনাদের গরু ছাগল যাদের ছিল তাদের এখানে পাওয়া যাচ্ছে না? কিছু লোক আসতিস আপনারা একটু দূরত্ব বজায় রেখে আসুন, একটু দূরে দূরে দাঁড়ান। এখন করোনার সময়, কিন্তু একটু দূরে দূরে দাঁড়ান, দয়া করে এটা একটু শুনুন, একটু দূরে দূরে দাঁড়ান। আচ্ছা ম্যাডাম, সব আছে, দাঁড়াও। আমরা এখন আছি হলদিয়ার ঝিকুরখালি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে, যেটা যশ সাইক্লোনের জন্য এবং পরে বন্যা হয়ে যাওয়ার জন্য অলমোস্ট তার সামনে যে বাড়িগুলো ছিল সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যার জন্য রুবি সোসাইটি অ্যান্ড রিসার্চ সেন্টার থেকে তাদের কিছু দিন যদি অ্যাটলিস্ট আমরা কিছু হেল্প করতে পারি, কিছু দিনের খাবার, শুকনো খাবার, কিছু চাল, কিছু আলু এবং তার সাথে ড্রাই ফুডস, মেয়েদের কিছু জিনিস, স্যানিটারি ন্যাপকিনস আমরা প্রোভাইড করছি।
এখানে ভিড় করবেন না, একটু বাড়ি চলে যান, যাদের হয়ে গেছে তারা বাড়ি চলে যান, চলে যান বাড়ি থেকে, মানে রেস্ট করুন, কোভিডের সময় কেউ থাকবেন না প্লিজ, জড়ো ফাটে আমরা এখানকার কিছু লোকাল যারা আছেন তাদেরকেও আমাদের সাথে ইনভলভ করেছি। তারা আমাদের অর্গানাইজেশনে মানে ওতপ্রোতভাবে যুক্ত নন, কিন্তু এই লোকাল যে মানুষগুলো আছে তারা আমাদেরকে ভীষণভাবেই সাহায্য করছে। হ্যাঁ, ওকে একটু বিস্কিটের প্যাকেট দিয়ে দেয়। আমরা মিস করেছিলাম, আমরা ওর ভেতর দুধের প্যাকেটও দিয়েছি আমাদের প্যাকেটের ভেতরে, এটা বলতে আমি তখন ভুলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যাও ওই প্যাকেটের ভেতরে। বাচ্চাদের জন্য আমরা দুধের প্যাকেটও রেখেছি, যেটা আমি সেই মুহূর্তে বলতে ভুলে গেছিলাম। এইদিকে লাইন দাও, সেইদিকে দূরে দূরে দাঁড়া, একটু দূরে দাঁড়া, ওদের ধারের দিকে, ধারের দিকে, ওদিকে যাও না, এখানে মানুষ প্রচুর রয়েছেন, 1500 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় যে 1500 বাড়ির প্রত্যেকের কাছে আমাদের জিনিস পৌঁছে দেওয়ার। আমাদের সামর্থ্য মতো আমরা যতটুকু পেরেছি, যতজনকে পারছি আমরা এটা তুলে দিচ্ছি। এবং লোকাল ছেলেরাই আমাদের সাহায্য করেছেন সেই সব বেশি ক্ষতিগ্রস্ত মানুষদেরকে আইডেন্টিফাই করতে, এবং তাদেরকে আমরা কুপন দিয়ে দিয়েছিলাম, সেই অনুযায়ী ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আমি জানি না ম্যাডাম, আচ্ছা যদি দেখি আমরা সেই মুহূর্তে কিছু থাকছে আমরা চেষ্টা করবো। আসলে কি 1500 মানুষকে তো আমরা সম্ভব না, 1500টা ফ্যামিলিকে দেব, আমাদের যতটা সম্ভব আমরা ততটাই দিচ্ছি। আমি তো আসেনি বলে আমার টানে কোদাই না, যাও বলে আমি তো সাহায্য, আমি সাথে দিয়েছি। হ্যাঁ,
আর নেই কুপন। আচ্ছা ইনিদের ঘর ডুবে গেছে দেখুন আপনাদের বিচার করে। আমি বুঝতে পেরেছি আসলে ব্যাপারটা, দেখুন 1500 মানুষকে আমরা 1500টা ফ্যামিলিকে আমাদের পক্ষে দেওয়া তো সম্ভব না, তো আমরা বেশি ক্ষতিগ্রস্ত যাদের তাদেরকে আমরা কুপনগুলো দিয়েছিলাম, তো আমরা চেষ্টা করবো যদি আমাদের কাছে কিছু থাকে আমরা অবশ্যই দিয়ে যাবো। লেখানো যদি থাকে তাহলে ওর কাছে জানো ও গিয়ে বলতে পারবে কুপন থাকলে। একটুখানি ওয়েট করুন, একটু ওয়েট করুন আমরা দেখছি, একটু ওয়েট করুন দেখছি। রুবি সোসাইটি অ্যান্ড রিসার্চ সেন্টারের তরফ থেকে আমরা আজকে এটা ঝিকুরখালি হলদিয়াতে ত্রাণ দিচ্ছি। ত্রাণ আমি বলবো না, এটা আমরা একটা সাহায্য করছি কিছুটা খাদ্য সামগ্রী দিয়ে যতটুকু সম্ভব আমাদের পক্ষে। দিদি বলছি আপনারা কজন এসেছেন? এই তো সাতজন। সাতজন সাতজন হ্যাঁ। আসো ব্যস্ত হতে হবে না, না না ব্যস্ত হবে না আমরা, ঠিক আছে। চলো এখন আগে তোকে টুকুন আছে আগে ওইদিকে লাইন দিয়ে আগে কোন পার্টি তো নয় আর কেউ দেয়নি, এটা আমাকে দিল নি, ঝগড়া করলে হবে ঠিক দেখে দেখে যাকে দিবার। অমিত একবার শোন, ঠিক আছে, ওই বয়স্ক যে মহিলা ছিল ওনাকে একটা, হ্যাঁ ঠিক 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 খুব জরুরি, আমরা ওয়েট করব। যাবো
যেহেতু আমাদের কিছুটা সময় এখন লাগবে তাই আমরা লাইভটা এখানে পজ করছি, বাকিটা এখানে দেওয়া হবে একটু পরে হয়তো। আমরা তো বুঝতে পারছি না ওনারা কখন আসবেন, আমরা ওয়েট করব ওনাদের জন্য, তাই লাইভটা এখন এখানে বন্ধ করছি। এবং সকল ডোনার যারা যারা আমাদেরকে ডোনেট করেছেন এবং যারা আমাদেরকে সাপোর্ট করেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাব। তোমাদের মাস্ক কোথায়? বাচ্চাদের মাস্ক কোথায়? মুখে বাচ্চাদের মুখে মাস্ক দেবেন দাদা, এখন করোনার সময়, কিন্তু এটা বুঝতে পারছেন না আপনারা, এটা অনেক ক্ষতি করে দিতে পারে। বাচ্চাদের মুখে মাস্ক দেবেন দয়া করে, এটাকে একটু সিরিয়াসলি নিন। এখন কিন্তু আমাদের সেকেন্ড ওয়েভ চলছে, একটু সিরিয়াসলি নিন বিষয়টাকে আপনারা। একটা বাচ্চার মুখেও আমি কিন্তু মাস্ক দেখছি না। মাস্ক পরে থাকবে বুঝলে, মাস্ক পরে থাকবে। এই তো কি সুন্দর দেখাচ্ছে মুখটা, দেখি তোমরা এখানে দাঁড়াও তো একটু, এদিকে দাঁড়াও, দুজনে দাঁড়াও, এদিকে একটু যখনই রাস্তায় বেরোবে মাকে বলবে মাস্ক পরিয়ে দিতে। আমরা লাইভটা এখানেই শেষ করছি এই মুহূর্তে, আমাদের এখনো বাকি আছেন অনেকে আসা, আমরা তাদের জন্য ওয়েট করব, কিন্তু লাইভটা আমরা এখানেই শেষ করলাম। এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখন দেখছেন আমাদের লাইভ এই প্রোগ্রামটা, এবং যারা আমাদেরকে সাপোর্ট করেছেন ভীষণভাবে, যারা আমাদের সহযোগিতা করেছেন প্রত্যেককেই ধন্যবাদ জানাই। যারা টাকা দিয়ে সাহায্য করেছেন, আবার কেউ আমাদের কিছু জিনিস দিয়ে সাহায্য করেছেন, এদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকেটা আমরা শেষ করছি লাইভটা, কিছু ছবি অবশ্যই আমাদের ফেসবুক পেজে থাকবে, আপনারা দেখতে পারবেন পরে। ধন্যবাদ।